नमस्कार स्वस्ती बार्तार पक्ष থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা বিশেষ বিষয়ে দুচার কথা বলবো। দেখুন, সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি খুব ভাইটাল একটা ফ্যাক্টর। যে কোনো সম্পর্কের মাঝখানে সম্পর্কটাকে নষ্ট করার জন্য এই তৃতীয় ব্যক্তি অত্যন্ত জরুরি একটা ভূমিকা পালন করে। আজকে যদিও দেশকাল বলছে পরকীয়া বৈধ, আপনারা দেখতে পাচ্ছেন তো পরকীয়ার ফল কি মারাত্মক হতে পারে। এই কদিন আগে দেখেছেন খবরের কাগজে, পড়ছিলাম যে দুজন রাজমিস্ত্রি তারা কি করেছেন, মনিবের বাড়ির দুই বধূকে নিয়ে পলাতক হয়ে পড়েছেন, একটা 7 বছরের সন্তান সহ পরিবারটাকে দলামোচা পাকিয়ে দিয়েছেন। তা ঠিক তেমন পড়তে পড়তে এরকম এই তৃতীয় ব্যক্তিটা ঢুকে পড়ে অনেক সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলেন। আর আসলে কি হয়, অনেক সময় কি হয়, সম্পর্কের মাঝখানে একটা ফাঁক তৈরি হয় আর সেই ফাঁকেই তৃতীয় ব্যক্তি প্রবেশ করে। দোষটা এক পক্ষকে দিয়ে লাভ নেই সবসময়। তাই আজকে বলেছেন যে সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়লে কি করণীয়। প্রথমেই যেটা করণীয়, ওই যে বললাম ফাঁকটা তৈরি করা যাবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক যেখানেই হবে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, সেখানেও তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, আমি বল এটা স্বীকার করব। কিন্তু মনে রাখতে হবে এটা কখন ঢোকে, যখন এই সম্পর্কটার মধ্যে একটা দূরত্ব মাঝখানে তৈরি হয়ে যায়। এই দূরত্বটা তৈরি হয় কেন, তর্কাতর্কি, মনের অমিল। কোনো কোনো সময় একজন লিডিং পার্সন হতে চায়, আমি যা বলছি তোমাকে মানতে হবে, মনের দূরত্বটাকে তৈরি করে ফেলেন, আর তখনই মাঝখানে এন্ট্রি নেয় তৃতীয় জন। কী করতে হবে, আমরা প্রথমেই করি কি, তৃতীয় ব্যক্তি প্রবেশ করলেই আমরা অপরজন যিনি যে থাকে সে ভায়োলেন্ট হয়ে যায়। সে তখন একদম রাগ করে, একদম নিজে বিচারক হয়ে গিয়ে অপরজনকে আসামি বানিয়ে দেয়। এরকম করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, উল্টে তার সঙ্গে দূরত্ব কমার বদলে দূরত্ব এমন একটা জায়গায় চলে যায় আস্তে আস্তে সম্পর্কটা বিচ্ছেদের পথে। তাহলে কি করতে হবে আমাকে প্রত্যেকে, দেখুন মানুষ অনেক সময় ভুল করার অনেকগুলো কারণ থাকে। কেউ জেনে শুনে ভুল করে, কেউ অজান্তে ভুল করে, কেউ ভুলবশত ভুল করে, তাই না? তারও ভুল করার অনেকে মোহমুগ্ধ হয়ে যায়। তাহলে তার জায়গাটাও আপনাকে কিন্তু ভাবতে হবে। তাহলে কি দরকার, তর্ক দ্বন্দ্ব ঝগড়া আগে এড়িয়ে যান। প্রথমেই বলবো তর্ক দ্বন্দ্ব ঝগড়া করে তার সঙ্গে দূরত্ব বাড়ানোর দরকার নেই। ধীরে ধীরে কন্টিনিউয়াস কাউন্সেলিং প্রসেস করতে থাকুন যাতে দূরত্ব না বাড়ে। অনেকে এমন একটা জায়গায় চলে এসছেন যে এখন বর্তমানে তার সঙ্গে আর কন্ট্যাক্টই আসতে সে চায় না, তাহলে তাকে আপনি সংশোধন করবেন কি করে? প্রথমেই গোড়াতেই আস্তে আস্তে শুরু করা উচিত ছিল। কন্টিনিউয়াস কাউন্সেলিং প্রসেস আবারও বলছি করতে থাকুন, ফল মিলবে। আর কিছু কিছু জনের চারিত্রিক বৈশিষ্ট্যের দোষ আছে, তাদেরকে ফেরানো যাবে না, একদম সত্য কথা। সেক্ষেত্রে নিজের মতো মাইন্ডসেট করে নিয়ে যা ব্যবস্থা গ্রহণ করার করতে হবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন স্বস্তি বার্তার, সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।